মা বন্ধের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা একটু আলোচনা করতে পারি। ভদ্র মেয়ে কারা হবে? ও যুবক ভাইরা, তোমরাও ভদ্র মেয়েকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিবে, ভালো করে লক্ষ্য করবে, এ ধরনের মেয়েগুলো সাধারণত ভদ্র হয়। প্রথম নাম্বার হলো যেসব মেয়েরা আস্তে আস্তে কথা বলে, কথা বলার সময় অঙ্গভঙ্গি করে না, হেলে দুলে চোখ কান নাক গুলো এলোমেলো করে না, যেভাবে আছে সুন্দরভাবে উপস্থাপন করে, ইশারা করে না, ইঙ্গিত করে না, খারাপ কটু দৃষ্টি মনে হয় এমন কোনো আচরণ তারা করে না। দুই নাম্বার, সরাসরি পর পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। ভদ্র মেয়ে যারা তারা পর পুরুষের সঙ্গে সামনাসামনি চোখাচোখি হিসেবে কথা বলবে না, চোখে চোখ রেখে কথা বলবে না, মাথাটাকে নিচু করে দিয়ে আস্তে আস্তে নম্র ভদ্রভাবে কথা বলবে। যে ভদ্র মেয়েরা তিন নাম্বার, হাঁটার সময় ধীর গতিতে হাঁটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অক্সিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন সূরা লোকমানে, যে তোমরা যখন হাঁটবে, ওয়ালা তুসাফির খাদ্দাকা লিন্নাস, যখন তোমরা হাঁটবে তখন ধীর স্থির ভাবে নম্র ভদ্র ভাবে হাঁটবে, কখনো অহংকার ভরে দাম্ভিকতার সাথে হেঁটো না, এটা পুরুষ মহিলা উভয়ের জন্য নিষেধ। এবং যখন তোমরা অক্সিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, তোমরা যখন কথা বলবে ভদ্রভাবে নম্র ভদ্রভাবে বদ্ধ পন্থা অবলম্বন করবে, হাঁটার সময়ও কথা বলার সময়ও স্বরকে নিচু করবে, উচ্চ স্বরে কথা বলবে না, কারণ এটা হচ্ছে গাধার স্বর। উচ্চ স্বরে কথা বলা গাধার স্বরের সাথে তুলনা করেছেন আল্লাহ পাক, এই জন্য এটা থেকে দূরে থাকতে হবে। চার নম্বর, বেশিরভাগ সময় ভদ্র মেয়েরা বেশিরভাগ সময় তারা ঘরে কাটাবে, তারা রান্না বান্নার কাজ শিখবে, মায়ের কাছ থেকে, ভাবির কাছ থেকে, বোনদের কাছ থেকে তারা রান্না বান্না করার সুন্দর সুন্দর আইটেম তৈরি করার জন্য শিখবে, সুন্দর পিঠা বানাবে, সুন্দর জিনিস উপস্থাপন করবে স্বামীর সামনে, বাবার সামনে, ভাইয়ের সামনে, এগুলো তারা করবে। পাঁচ নম্বর হলো মাজারে আর বাজারে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে না। মাজারে এবং বাজারে কখনো ভদ্র মেয়েরা যায় না, ভালো মেয়েরা যায় না, ওরা দুশ্চরিত্র খারাপ মেয়েরাই বেশিরভাগ মাজারে আর বাজারে যায়, বেহুদা সময় নষ্ট করে, ওখানে প্রয়োজন নাই তারপরেও সেখানে সময় দেয়। ছয় নম্বর, টিভি সিরিয়াল দেখার চেয়ে তারা কোরআন শরীফ পড়বে, ইসলামী বই পুস্তক পড়বে, ওয়াজ মাহফিল শুনবে, ভালো কথাগুলো শুনবে, এগুলো আমল করবে, খারাপ নভেল নাটক দেখবে না, স্টার জলসা জি বাংলার মতো খারাপ দুশ্চরিত্র সিরিয়ালগুলো দেখবে না, এগুলো থেকে দূরে থাকবে। সাত নম্বর, কখনো তারা প্রেমের মতো নির্লজ্জ বেহায় আপনার কাজে জড়িত হবে না। ভালো করে লক্ষ্য করেন, একজন ছেলে একজন যুবক আপনার প্রেমে মগ্ন হয়ে মুগ্ধ হয়ে আপনাকে দুই চার পাঁচ দশ হাজার টাকা খরচ করে, বিভিন্ন হোটেলে বিভিন্ন রুমে নিয়ে রাত কাটায়, আপনি তাদের সাথে থাকেন, তাদের সাথে চলেন, এই ফুসকার ওই চটপটি খাওয়ার জন্য তাদের পিছে পিছে ঘুরেন, আর আপনার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ আপনার সতীত্ব, ওই পাঁচ হাজার দুই হাজার দশ হাজার টাকা খরচ করে আর তার কাছে আপনি আপনার সতীত্বটাকে বিলীন করে দেন, আর যেই স্বামী হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে আপনার অসুস্থতা, আপনাকে রুগী হিসেবে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আপনার পোশাক পরিচ্ছদ কিনে দিবে, আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, তার সামনে ওই বাসর ঘরে গিয়ে সুন্দর পোশাক পরে আপনি আপনার সতীত্ব হারা দেহটাকে উপস্থাপন করেন। ভালো করে লক্ষ্য করেন, যে কোটি লাখ লাখ টাকা আপনার পিছনে খরচ করে তাকে আপনার সতীত্ব আপনি দিতে পারেন না, অথচ যে দুই চার পাঁচ দশ হাজার টাকা খরচ করে আপনার সতীত্বকে সে নষ্ট করে দেয়, খবরদার, আপনার সব চলে যেতে পারে, সতীত্বকে নষ্ট করার অধিকার আপনার নাই, ওটা স্বামীর অধিকার, স্বামীকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে, এটা আপনার দায়িত্ব, আপনার আমানত। এজন্য কখনোই বাইরে প্রেমে জড়িয়ে খারাপ দুশ্চরিত্র ছেলেদের সাথে প্রেমে জড়িয়ে নিজের সতীত্বটাকে হরণ করবেন না, স্বামীর জন্য এটাকে বরাদ্দ রাখেন। আট নম্বর, পরিবারের সম্মানটা তারা বড় করে দেখবে, পরিবারের সম্মান তারা বড় করে দেখবে, বাবা মাকে ভাই বোনকে কখনো সমাজে খাটো হতে দিবে না, কারো সাথে বেরিয়ে গিয়ে কারো সাথে খারাপ আচরণ করে তার সাথে সম্পর্ক করে চলে যে তাদের পরিবারের চুনকালি মাখাবে না, এটা ভদ্র মেয়েদের বৈশিষ্ট্য। নয় নম্বর, ফেসবুক টুইটার ইন্টারনেট ইনস্টাগ্রাম এইগুলোতে নিজের ছবি আপলোড করবে না,
ছবি দিবে না, মানুষকে আকৃষ্ট করবে না ছবি দিয়ে সুন্দর সুন্দর, এইটা ভদ্র মেয়েরা কখনোই করতে পারে না। দশ নম্বর, তাদের হিংসা থাকবে না, গীবত করবে না, নিজে গীবত করবে না, অন্যের গীবতও শুনতে চাবে না, এটা ভদ্র মেয়েদের বৈশিষ্ট্য। এগারো নম্বর, এরা নিয়মিত নামাজ আদায় করবে, নামাজের ক্ষেত্রে কখনো গাফিলতি করবে না। বারো নম্বর, ভদ্র মেয়েরা কখনো অশ্লীল বাক্য, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্মে জড়াবে না। তেরো নম্বর, পোশাকের শালীনতা বজায় রাখবে, পোশাকের ক্ষেত্রে কখনো এরা খারাপ একশার্ট পোশাক, যেগুলো দেহকে খারাপ করে ফেলে, এই ধরনের কোনো পোশাক তারা পরবে না। এইদিকে ভালো করে খেয়াল রাখবে ভদ্র মেয়েরা। আর বেপর্দা ভাবে কোথাও বের হবে না, তারা পর্দার বিধানকে মেনে বের হবে, পর্দা করে বের হবে পর পুরুষের সাথে অযথায়, কোনো অপ্রয়োজন ছাড়া, প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনে, অপ্রয়োজনে, প্রয়োজন ছাড়া ফোনে কথা বলবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। চোদ্দ নম্বর, ভদ্র মেয়েদের বন্ধু বান্ধব হাতে গোনা কয়েকটা, ভদ্র মেয়েদের মেলা বন্ধু বান্ধব হয় না, হাতে গোনা কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে এরা চলাফেরা করে। সুতরাং আসুন, এই ভদ্র মেয়ে যারা হতে চান এবং যে সকল যুবকেরা ভদ্র মেয়েদের বিয়ে করতে চান, ভদ্র মেয়েদের সাথে সংসার করতে চান, তারা এই সকল কোয়ালিটি, এই সকল গুণগুলো ভালো করে লক্ষ্য করবেন, যাচাই বাছাই করবেন। মেয়েরা চিন্তা করবেন এই গুণের মধ্যে কি আমি পড়ি কি না, এই গুণের বাইরে আমার অবস্থান। আর পুরুষরা চিন্তা করবে এই ধরনের গুণ কোন মেয়েটার মধ্যে আছে, সেই মেয়েটাকে আমার সারা জীবনের সঙ্গী হিসাবে নিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো, এই বক্তব্যগুলো মানার তৌফিক দান করেন। যারা যেখানে যে অবস্থায় থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।